সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আসলে আপু দেখতে শুনতে অনেকটাই উচলম্বা, আসলে কি কারণে প্রতিবেদনে আসছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? নাম ফারিয়া। ফারিয়া আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? তা আপনি কি করেন? কি কিছু করি না, বেকার। বেকার, কিছুই করেন না? লেখাপড়া করেন নাই? তাহলে করবেন? আচ্ছা আচ্ছা। তা বিয়ে শাদী করার জন্য পরিবারে কেউ নাই? পরিবার থেকে বিয়ে দিতে পারতেছে না? আপনি কিরকম মানুষকে বিয়ে করতে চান যে যৌতুক চাচ্ছে? কোন চাকরিজীবী? যৌতুক না চায়, চাকরি বাকরি করে, সেরকম সেরকম চাচ্ছে। আচ্ছা, কোন প্রেম ভালোবাসাটা এসে ছিল? না, প্রেম ভালোবাসাটা এসে। সবচেয়ে কষ্ট লাগে কোন বিষয়টা এখন ভাবতে? বিয়ে হচ্ছে না সেটা, নাকি পরিবারের সমস্যা সেটা? সেটাই কষ্ট লাগে। কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করবেন না অবিবাহিত পুরুষই চান? বিবাহিত অবিবাহিত বললে তো কথা না, আল্লাহ যেখানে ভাগ্য রাখছে সেইভাবেই হবে। কিন্তু অনেক পুরুষ আছে না, মতন মানুষ দরকার। আচ্ছা, অনেক পুরুষ আছে না, দেখা যাচ্ছে বউ মারা যায়, বউ চলে যায়, বাচ্চা কাচ্চা থাকে, সেরকম পুরুষকে করা যায় বিয়ে? ওইরকম পুরুষ হলেই হবে, পুরুষ তো আর ফেলা নিতে নিস না। সেটাই, সংসারে কাজকর্ম, বড় গৃহস্থ পরিবারে যদি বিয়ে শাদী হয় গরু ছাগল টাগল লালন পালন করতে হবে। সব কাজের অভিজ্ঞতা, গ্রামের মেয়ে, তাই না? আচ্ছা আচ্ছা, যা বলতেছেন সত্যি বলতেছেন তো? হ্যাঁ সত্যি বলতেছি। নামাজ কালাম পড়েন? হ্যাঁ। নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করেন না? আল্লাহর কাছে কি চান? সুন্দর একটা মনের মানুষ চাই। খালি এটাই চান, আর কিছু চান না? কখনো কি মনে হয়েছে একটা ভবিষ্যৎ চাই? আচ্ছা, কখনো কি মনে হয়েছে একটু গান টান শিখি, অভিনয় করি, এরকম কোনো ইচ্ছা আছে? গান গাইতে পারেন? গান গাইতে পারেন না, তাই না? তা যাই হোক, সংসারে কাজকাম পারলেই হবেন, মেয়ে মানুষ যেহেতু। তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? নাম্বারটা মুখস্থ আছে? নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো দিয়া, শুনতে পারলেন? আমাকে অসহায় গরিব ঘরের মেয়ে, আসলে যৌতুকের অভাবে বিয়ে হচ্ছে, এটা খুবই কষ্টের কথা। সব কিছু জেনে খোঁজ খবর নিয়ে কেউ যদি টাকা পয়সা ছাড়া বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01714741513। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ খোলা থাকে। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্ট হোক সত্য কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজানোর চেষ্টা করবেন, ঠিক আছে? সবসময় সত্য বলি, সত্যই বলবো, মিথ্যা বলি না। আর কিছু বলতে চান? না। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।